الحمد لله بحق شيء محمد الله سبحانه وتعالى جنب زي محمد رب الكريم عاد الجنب قول كل جيبون بها الإسلام ديسن إبان إسلام جد و بيضان خلا درشبه جابتيو پروزنیو جا مرکار مانو جیبون جنب شب کسو جبستا যে মহান উপরালামিন আমাদের শরীরে আমাদের ধর্মে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রসিদ্ধ হোক আমাদের প্রিয় নবী বিশ্বনবী মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে পবিত্র খুতবা আপনাদের সামনে আমি আজ এই বিষয়টি নিয়ে খুব সামান্য আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হলো ইসলামিক খেলাধুলার বিধান বিশ্বকাপ ফুটবল আমাদের দেশ সারা বিশ্বের লোকদেরকে বলা চলে প্রায় পাগল প্রায় মাতিয়ে রেখেছে এই উপলক্ষে আমাদের জানা দরকার ইসলামে খেলাধুলার বিধান কি খেলাধুলা নামে কোন জিনিস ইসলামে আদৌ স্বীকৃত নাকি স্বীকৃত নয় কিংবা খেলাধুলার জন্য কোন নিয়ম কানুন ট্রামস আর কন্ডিশনস আছে কিনা ইসলাম যেন আমরা ইসলামকে একটা যেটাকে বলে কাঠখোট্টা ধরো কোনো আনন্দ নাই বিনোদন নাই কিছুই নাই সংস্কৃতি নাই মনের ফরক নাই এরকম যেন মনে রাখি আবার ছাড়পত্র নীতি গিয়ে অনুমতি নীতি গিয়ে যেন ইসলাম ধর্মটাকে একটা খেলতামশা ধর্ম বানিয়ে না ফেলে বরং ইসলাম হলো একটা মধ্যমপন্থী ধর্ম মধ্যমপন্থী জীবন ব্যবস্থা এখানে না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি না সীমালঙ্ঘন আর না একেবারে অনুমোদন সবকিছুকে হালাল করার মতো ইসলাম ধর্ম নয় এই জন্য আসলে আমরা জেনে নেই ইসলামে খেলাধুলার বিধান কি পবিত্র কোরআন কারিমে খেলাধুলার আদল লড়া লাগু মানে খেলাধুলা করা এবার বিশ্বকাপের যে পাসপোর্ট এটার নাম কি লাইট 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 মানে দক্ষ খেলোয়াড় ভালো খেলোয়াড় লাভ শব্দটা কোরআনে এসছে এবং বিশেষ করে ছোট বাচ্চারা যে খেলাধুলা করতে পারে এর সপক্ষে আল্লাহ তাআলা সূরা ইউসুফের 11 এবং 12 নম্বর আয়াতে বলেন ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট ছিলেন ছোট মানুষ তখন তার ভাইরা 10 ভাই যে ছিল সব ভাই তারা পিতাকে বলল বাপকে বলল ইয়াকুব আলাইহিস সালামকে যে বাবা আপনি ইউসুফকে আমাদের সাথে দেন মাঠে গিয়ে আমাদের সাথে খেলাধুলা করুন তো দিচ্ছিল না ইয়াকুব আলাইহিস সালাম তিনি সন্দেহ করছিলেন যে এরা হয়তো আমার ছোট্ট ছেলেকে নিয়ে গিয়ে ক্ষতি করবে তো তারা বারবার বাবার কাছে অনুমতি চাচ্ছিল সেই কথা আল্লাহ কোরআনে বলছেন কল ইয়া আবানা হে আমাদের পিতা মা লাকা লা তামান্না আলা ইউসুফ আপনি কেন আমাদেরকে ইউসুফের ব্যাপারে নিরাপদ মনে করছেন না ওয়া ইন্না লাহু লানাসিহুন আমরা তো তার কল্যাণ কেন আরসিলহু মা'ানা গাদা আগামীকাল আমরা মাঠে যাব ভেড়া নিয়ে সেখানে ভেড়া চড়াবো আপনিও ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দিয়েন ইয়ারতা ওয়ালা সে দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে গাছে ফল ফল খাবে ওয়াইন্না লাহু লাহাফিজুন আমরাই তার হেফাজত করে সংরক্ষণ করব এই আয়াত থেকে বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাম একটু দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে এটা আল্লাহ কর্তৃক এটা বর্ণনা এসেছে এবং এটা স্বীকৃত একটা পদ্ধতি যে বাচ্চারা খেলাধুলা করবে হাদিসে আসেন আবুদাউদের হাদিসে এসেছে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট আসলাম ওয়াল হাসান ওয়াল হুসাইন ইয়ালআবালি বাইনা ইয়াদাইহি আও বিআজলিহি দেখলাম হাসান এবং হুসাইন রাসূলের নাতি ছোট মানুষ তারা রাসূলের সামনে অথবা রাসূলের কোলের উপর উঠে তারা খেলাধুলা করতেছে বারা বিন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি নবী সাল্লাল্লাহু আলাইহি সালাত করতেন সালাতে দাঁড়িয়েছেন ইমামতি করছিলেন ফাজা আল হাসান ওয়াল হুসাইন ওয়াকাদুল্লাহ হাসান হুসাইন তোমাদের কোন একজন আসলো ফারাকিবা আলা যাহরি রাসূলের কাঁধের উপর উঠলো ফাকানা ইদা রাফা রাসাহু ক্বালা বিয়াদিহি ফামসাকাহু আও আমসাকাহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদা করছিলেন তাদেরকে নামাচ্ছিলেন জল উঠছিলেন তাদেরকে আবার কাঁধে নিয়ে করছিলেন এরপর তিনি বাহাবিন আসাদ বলেন যে আমি দৃশ্য দেখে বললাম নেয়ামাল মাতিয়াতু মাতিয়াতুকুমা
তোমরা জানো তো উৎস অর্থাৎ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কতই না উত্তম বাহন তোমাদের জন্য কতই না উত্তম বাহন তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে বললেন নিআমার রাকিবানি হুয়া বাহন হিসেবে আমি যেমন উত্তম এখানে যারা আরোহণ করছে মানে হাসান এবং হুসাইন যারা আমার পিঠে উপরে চড়ছে তারাও কতই না উত্তম তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বনবী পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে সম্মানিত সবচেয়ে ব্যস্ততম মানুষ সবচেয়ে আল্লাহর প্রিয়তম মানুষ তিনি তার বাচ্চাদেরকে নিয়ে নাতিদেরকে নিয়ে খেলাধুলা করতেন এবং কিছু সলাতের মধ্যেও তাদেরকে পিঠের উপর উঠাতেন মন্দির থেকে নামাতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন যুদ্ধ থেকে আসলেন যুদ্ধ থেকে এসে তিনি বাড়িতে আসলেন বাইরে অনেকগুলো আওয়াজ শুনতে পেলাম সহি বুখারীতে হাদিসটি এসেছে আওয়াজ কিসের তো আয়েশা বলেন আমি ঘরের পর্দা দিয়ে উঁকি দিয়ে দেখলাম কারণ আয়েশার ঘর ঘরের দেয়াল আর মসজিদের দেয়াল তো একটাই দেখলাম যে অনেকগুলো হাফসি আফ্রিকার লোক তারা মসজিদে খেলাধুলা করতেছে মসজিদের ভেতরে কি খেলাধুলা করতেছে তারা ওই হয়তো আপনার তরবার নিয়ে খেলাধুলা করতে যুদ্ধের ট্রেনিং প্র্যাকটিস করতেছে তো আমি দেখতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এসে বলে আয়েশা কি দেখো আমি বললাম যে হাফসিরা খেলাধুলা করছে সেই খেলাধুলা দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়ালেন আয়েশা বলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর আমার থুতনি রাখলাম থুতনি রেখে আমি দেখতেছিলাম রাসূলের থুতনি অনেক লম্বা ছিল আমি আমি ওই পর্যন্ত যেতে পারছিলাম না রাসূল একটু ঘাটটা হেলিয়ে দিলেন আমার সুবিধার জন্য আমি রাসূলের থুতনি ঘাড়ের উপর থুতনি রেখে দীর্ঘক্ষণ যাবত খেলা দেখছিলাম অনেকক্ষণ খেলা দেখার রাসূল বললেন আয়েশা এখনো কি ভয় নাই আয়েশা বলেন আমার সব মিটে গেছে খেলা দেখা কিন্তু আমি থুতনি নড়ালাম না এবং বলবার কথা যে হয়ে গেছে কেন দেখি তো আমার জন্য রাসূল কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা বলেন যে আমি যতক্ষণ না বলছি যে না হয়েছে ততক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ছিলেন আর আমি রাসূলের ঘাড়ের উপরে থুতনি দিয়ে খেলা অবলম্বন করছিলাম তাহলে বোঝা গেল যে এই যে খেলা জাতীয় খেলাধুলা করা এগুলো আমরা সামনে বলবো বিস্তারিত যে এটা হাফসিনা মসজিদের ভিতরে খেলছে যুদ্ধের প্রস্তুতি স্বরূপ খেলাধুলা করছে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শক্তিশালী ছিলেন অর্থাৎ একটা লোক যদি ব্যাপ না করে হাঁটা চলা না করে শুধু বসেই থাকে সব সময় যেমন আমাদের এখন বসে গেছে তাহলে তিনি কিন্তু মোটেও শক্তির লোক পারেন না আপনারা যারা চাকরি করেন সারাদিন বসে থাকে এসির ভেতরে আর যে লোকটা মাঠে রোদে বৃষ্টিতে নিজের কাজ করে দুই দিন যদি কুস্তি লাগে তাহলে আপনি কি পারবেন মোটেও পারবেন না অথচ আপনি ভালো খান আপনি দামি দামি জিনিস খান তারপরও পারবেন না কেন পারবেন না কারণ তিনি কাজ করতে 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 তার মধ্যে একটা এনার্জি একটা শক্তি এসে গেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে আমি তিনটা ঘটনা আপনাদের সামনে পেশ করি যে তিনটা ঘটনা প্রমাণ করে নবী সাল্লাল্লাহু কত শক্তিশালী ছিলেন তার প্রথম ঘটনাটা হলো যখন দশম নবুয়তের দশম বছরে চাচা আবু তালেব মারা গেল রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন রাসূল অসহায় হয়ে পড়লেন প্রায় মক্কার জমিনে তার পা রাখার জায়গা ছিল না এমন একটা কঠিন মুহূর্তে কঠিন পরিস্থিতিতে তিনি মনস্থির করলেন যে তাইফে যাবেন তাইফ মক্কা থেকে কয়েকশো কিলোমিটার দূরে এবং যে পথ আমাদের মতো পিস ঝাড় পথ না অনেক দুর্গম পথ মাঝখানে পাহাড় পর্বত মানে উঁচু ঢিপি মরুভূমি এই পথ দিয়ে অতিক্রম করে এই কথা বলো না চাষা কথা বলেন এই পথ অতিক্রম করে তারপর সেখানে যেতে হবে দুর্গম গিরি কান্তার মূল এমন একটা পরিস্থিতি এই পরিস্থিতিতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকশো কিলোমিটার পথ মক্কা থেকে হেঁটে তিনি তার পেয়ে গেছেন অনেক পাহাড় দিয়ে গিয়ে গেছেন অনেক ঢিপি দিয়ে গেছেন মরুভূমি ভেতর দিয়ে হাঁটছেন এটা কি শক্তিশালী লোক যদি না হতেন তাহলে তিনি কি পারতেন এটা অবশ্যই পারতেন না অবশ্যই তিনি শক্তিশালী ছিলেন এবং তার ফিটনেস ছিল এই জন্যই তিনি সুদূর মক্কা থেকে তাই হেঁটে গিয়েছিলেন সাথে একটাই মাত্র দাস যায়েদ বিন হারেসা আর কেউ ছিল না দ্বিতীয় ঘটনা আহজাবের যুদ্ধের সময় পঞ্চম হিজরিতে শাওয়াল মাসে যখন আহজাবের যুদ্ধ হয় আপনার যেটাকে আমরা খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ বলি মদিনার চারপাশে আপনার ইয়া করা হলো গর্ত খাল পরিকল্পন করা হলো যেন কাফেরদের আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার বিশাল সৈন্যবাহিনী মদিনা ধ্বংস করার জন্য আসতেছে
তাদেরকে বাধা দেওয়ার জন্য মুসলমানরা সালমান ফারসির পরামর্শে মদিনার উত্তর এবং উত্তর উত্তর পূর্ব কোণে উত্তর পশ্চিম কোণে একটা পরিখা খনন করল সেই পরিখা খনন করতে 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 একটা এত বড় পাথর বের হলো যে পাথরটা ওখান থেকে সরানো যাচ্ছিল না সাহাবায়ে কেরাম চেষ্টা করলেন কুরআন দিয়ে আঘাত করলেন তারপর সরানো যাচ্ছে না সবাই শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় পাথর বের হয়েছে আমরা সরাতে পারছি না সহিহ বুখারী হাদিসে কি নবী সাল্লাল্লাহু আলাইহি এসে বললেন কুরআনটা নিলেন কুরআনটা নিয়ে বিসমিল্লাহ বলে দিয়ে আঘাত করলেন জোরে আঘাত করলেন পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল আবার আঘাত করলেন আবার দ্বিখণ্ডিত হয়ে গেল যখন টুকরো টুকরো হয়ে গেল তখন সাহাবায়ে কেরাম সেই পাথর নিয়ে দূরে সরালেন এই যে পাথর আঘাত করা এবং পাথর দ্বিখণ্ডিত করা যদিও এটা মুজিজা অবশ্যই কিন্তু শক্তি না থাকলে পরে শারীরিক শক্তি না থাকলে পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পাথরে আঘাত করার সাহস করতেন অবশ্যই তার শারীরিক শক্তি ছিল তৃতীয় যে ঘটনা সেটা হলো হুনাইনের যুদ্ধের সময় মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধ হুনাইনের যুদ্ধ হয়েছিল মুসলমানদের মধ্যে এবং হাওয়াজিন গোত্রের মধ্যে মক্কার হাওয়াজিন গোত্র সবচেয়ে তীর ধনুকে পারদর্শী ছিল তারা তীর চালনায় দক্ষ ছিল যে তাদের তীর নিক্ষেপের ঠেলায় মুসলমানরা প্রায় ছত্রভঙ্গ হয়ে গেছিল এটা আরেকটা কারণ আছে ইতিপূর্বে যতগুলো যুদ্ধ হয়েছে কাফেরদের সাথে সবগুলো যুদ্ধেই মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল কম কাফেরদের সৈন্য সংখ্যা বেশি মুসলমানদের সৈন্য সংখ্যা কম থাকা সত্ত্বেও সবগুলো যুদ্ধে ইতিমধ্যে জয়লাভ করছে আর হুনাইনের যুদ্ধের সময় মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি মুসলমানরা মনে করলো এতদিন সৈন্য সংখ্যা কম ছিল আমাদের তারপরও জিতছি এখন বেশি হয়েছে এবার কি হারিয়া এই যে আত্মভরিতা আত্ম অহংকার চলে আসলো সংখ্যার অহংকার জনপদের অহংকার আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে তাদেরকে ছত্রভঙ্গ করে বুঝিয়ে দিলেন যে তোমরা আত্ম অহংকার করে সংখ্যার বড়াই করে পার হও অদ্ভুর ইয়াওমা হুনাইন ইতাজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুমি আনকুম মিনাল্লাহি শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরযু বিমা রাহাবাত ওই আপনি হুনাইনের যুদ্ধের কথা স্মরণ করেন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের অনেক জনবল তোমাদেরকে আশ্চর্য করছিল যে আমরা তো আজকে জিতবই এতদিন জিতছি কম সৈন্য নিয়ে আজকে সৈন্য সংখ্যা বেশি কিন্তু তোমাদের জমিনে থাকা টিকে থাকা যুদ্ধের মাধ্যমে কঠিন হয়ে গেছিল আল্লাহর সাহায্যে পরবর্তীতে মুসলমানরা জয়লাভ করে যাই হোক সেখানকার যে একটা পরিস্থিতি সেখানে এত পরিস্থিতি কঠিন হয়ে গেল তাদের তীরের ঠেলা থাকতে না পেরে অধিকাংশ সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার মাস থেকে সরে গেছে পরিস্থিতি তো ভয়াবহ সরে গেছে সবাই নবী সাল্লাল্লাহু তখন একাই প্রায় দুই একজন সাহাবী আশপাশে কেউ বলছেন 12 জন কেউ বলছেন 14-15 জন সাহাবী মাত্র ছিলেন কাফেরা চারদিকে ঘিরে ফেলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার তরবারি বের করলেন তরবারি বের করে তিনি ঘোষণা দিলেন আর নবী কোলার কে দিন আর ইবনে আব্দুল মুত্তালিব আমি সত্যবাদী মিথ্যাবাদী নই তোমাদের কার শহর আছে আমার সামনে আসো আমি আব্দুল মুত্তালিবের সন্তান এই কথা যখন তিনি বললেন সাহাবায়ে কেরাম রাসূলের হুংকার দেখে তারাও জড় হয়ে গেল এর পাকা করে নবী সাল্লাল্লাহু আলাইহি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি সাহস দৃঢ়তা অবিচলতা না থাকলে পরে তিনি এই কথা জীবনে বলতে পারতেন না আর যুদ্ধে তিনি অংশগ্রহণ করতেন না তিনি যুদ্ধে অংশগ্রহণ করছেন তরবারি বের করছেন জিহাদের জন্য তিনি হুঙ্কার ছাড়ছেন এটাই প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক শক্তি মানসিক শক্তি সাহস বুদ্ধিমত্তা সবকিছু পূর্ণাঙ্গ অবস্থায় ছিল তাহলে বোঝা গেল শক্তি থাকা এটা আল্লাহর নিকট পছন্দনীয় জিনিস অপছন্দনীয় নয় আর মুমিনুল কবিয়্যু খাইরুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিল দাঈফ শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর নিকট প্রিয় বেশি শক্তিশালী মুমিন কেন প্রিয় কারণ শক্তিশালী মুমিন ইবাদত করতে ভালো লাগবে তার একজন ব্যক্তি শক্তিশালী ইমানদার সে যতক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকতে পারবে একজন দুর্বল ইমানদার সে ততক্ষণ পারবে না তার মাজার ব্যথা হাঁটুতে ব্যথা কত জায়গায় ব্যথা পারবে না আর তার কোনো ব্যথা নাই শক্তিশালী ভিড় সে ইচ্ছা মতো মজা করে ইবাদত করতে পারবে জিহাদ যদি শুরু হয় শক্তিশালী মুমিনের দরকার দুর্বল মুমিন দিয়ে কোনো কাজ নেই তারা বোঝা হয়ে দাঁড়াবে এই জন্য আল্লাহ নিকট প্রিয় করা যারা শক্তিশালী ইমানদার তারা আল্লাহ নিকট প্রিয় দুর্বল ইমানদার হচ্ছে এরপর দেখেন রাসূলের যুগে বিভিন্ন প্রতিযোগিতা ছিল এক এক প্রকার ঘোড়া ছিল আরবি ভারত দেশে এক প্রকার ঘোড়া ছিল সেই ঘোড়াগুলোকে বলা হয় আল মুদাম্মা তিনি সহ বিভিন্ন হাদিসে এসেছে মুদাম্মার ঘোড়া বলা হয় সেই যুগে নিয়ম ছিল একটা ঘোড়াকে ইচ্ছা মতো খাওয়াবো তার যতটুকু দরকার তার চেয়ে বেশি খাওয়াবো খাওয়ানোর পরে
যখন সে খুলে যেত চর্বি জমে যেত এটাকে একটা ঘরের মধ্যে রেখে দিত ঘরের মধ্যে রাখার পরে তার উপরে মোটা চট গায়ে দিয়ে খাবার টাবার থেকে বঞ্চিত করে রেখে দিত যেন তার এতদিনের চর্বিগুলো জমছে এই চর্বিগুলো যেন সময় ঘামে ঘেমে যখন চর্বিগুলো ঘামের মাধ্যমে বের হয়ে যায় এরপর তার চর্বিমুক্ত শরীর একদম ফিট হয়ে যায় সে এটাকে বলে মোতাম্মার ঘোড়া এই ঘোড়া আর এক প্রকার ঘোড়া যেগুলো মোতাম্মার ঘোড়া না এই দুই ঘোড়ার মধ্যে রাসূল প্রতিযোগিতা করতেন কেমন যেগুলো মোতাম্মার ঘোড়া এরকম দশটা পাঁচটা ঘোড়ার মধ্যে প্রতিযোগিতা করতেন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফারসালাত আল্লাতি দুম্মিরাত মিনহা ওয়া আমাদাহাল হাইফা ইলা তানিয়াতি ওয়াদা হাইফা তো জায়গার নাম মদিনা তানিয়াতি ওয়াদা একটা জায়গার নাম যেই জায়গাতে রাসূল মক্কা থেকে মদিনা আসছিলেন এই দুই জায়গার দূরত্ব 6 মাইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল ঘোড়াকে মোতাম্মার করা হয়েছে প্রশিক্ষিত ঘোড়া যাদেরকে ফিটনেস ফিট করা হয়েছে এই সকল ঘোড়ার প্রতিযোগিতা করতেন পর থেকে হাইফা থেকে নিয়ে স্থানীয় কলা পর্যন্ত 6 মাইল আর যে সকল ঘোড়াকে মোতাম্মার করা হয় নাই প্রস্তুত করা হয়নি সাধারণ যে কোনো ঘোড়াগুলো এইগুলো ঘোড়াকে তিনি আপনার পথে করতেন স্থানীয় কলা থেকে মসজিদ বানি সোহায় মসজিদে বানি সোহায় এই পর্যন্ত এখানকার দূরত্ব ছিল মাত্র 1 মাইল কারণ যেগুলো ফিট এগুলো বেশি দূর হতে পারবে আর যেগুলো ফিট না এগুলো এক মাইলের বেশি যেতে পারবে না তাহলে বুঝে গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই উপস্থিত থেকে তার নির্দেশে এরকম ঘোর দৌড়ের প্রতিযোগিতা হত এরপর আসেন আরো হাদিস দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তাআল্লামা উলুমিয়া সুম্মা তারাকাহু ফলাইসা মিন্না সহিহ মুসলিমের হাদিস যে ব্যক্তি তীর নিক্ষেপ করা শিখল তীর নিক্ষেপ প্র্যাকটিস এর শিখল এরপর ভুলে গেল ফলাইসা মিন্না সে আমার দলের লোক না সে আমার উম্মতের লোক না সে মুসলমান না সেটা কথা না কিন্তু আমার দলের লোক সে না কত ভয়ঙ্কর কথা যে তীর নিক্ষেপ শেখা পড়া করে যায় এরপর আসেন সহি বুখারী দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলাম গোত্র একটা গোত্রের নাম আসলাম আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন তাদের বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন তারা বাজারের মধ্যে তীর নিক্ষেপ করার সময় দুইটা বংশ দুই বংশের লোকরা পরস্পরের মধ্যে তীর নিক্ষেপের প্রতিযোগিতা শুরু করছে নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন ইরমু বানি ইসমাইল ফাইন আবাকুম কানা রামিয়া হে বনু ইসমাইল ইসমাইলের বংশধর তোমরা নিক্ষেপ করো তিন নিক্ষেপ করো ভালো করে কেন তোমার বাবা তোমাদের বাবা তোমাদের পূর্বপুরুষ ইসমাইল সাল্লাম তিনি নিজে তিন নিক্ষেপ করেছিলেন এরপর তিনি বললেন ইরমু ওয়া আনা মা'া বানি ফুলা তোমরা তিন নিক্ষেপ করো তবে আমি হলাম অমুক বংশের সাথে আমি নিক্ষেপ করব অমুক বংশের সাথে তোমাদের বিরুদ্ধে আমি তিন নিক্ষেপ করো প্রতিযোগিতা আমি তোমাদের বিরুদ্ধে অবস্থান করব রাবি বলেন এই কথা যখন রাসূল বললেন রাসূল যখন একটা পক্ষ নিয়ে নিলেন ফাআমসাকা আহাদুল ফারিকাইনি বিআইদিহি তখন বিপরীত পক্ষ তার তীর নিক্ষেপ করে না তার প্রতিযোগিতা আর করতেছে না রাসূল বললেন মা লাকুম লা তারমুন কি হলো তোমরা তীর নিক্ষেপ করছো না কেন প্রতিযোগিতা করতেছো না কেন তারা বলল কাইফা তারমি ওয়া আনতা মাআহুম আমরা কেমনে তীর নিক্ষেপ করে আল্লাহ রাসূল তাদের বিরুদ্ধে অথচ আপনি তাদের সাথে আছেন আমাদের বিপরীত দলে সুতরাং আমাদের পক্ষে আপনার বিরুদ্ধে প্রতিযোগিতা করা কিনা সম্ভব নয় প্রতিযোগিতা এবং তিনি নিজেই কি করছেন অংশগ্রহণ করছেন এই সকল হাদিস এবং কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে খেলাধুলা প্রতিযোগিতা মৌলিকভাবে এটা জায়েজ মৌলিকভাবে এটা জায়েজ তবে কোরআনের ওই একটা আয়াত আমাদের বিবেককে নাড়া দেওয়ার মতো যেটা আমাদের বর্তমান পরিস্থিতি বর্তমান পরিবেশের সাথে খাপ খাইয়ে হলো খেলাধুলা করা যাবে খেলাধুলার বিধান ইসলামে স্বীকৃত প্রতিযোগিতার বিধান ইসলামে স্বীকৃত কিন্তু গোটা জীবনটাকে খেলাধুলার বস্তুতে পরিণত করা যাবে না আপনি খেলাধুলা করেন জীবনের একটা অংশে চাকরি করেন বিজ্ঞান ব্যাপী খেলাধুলা করেন লেখাপড়া করেন একটু বিজ্ঞানে খেলাধুলা করেন প্র্যাকটিস করেন দৌড়ঝাঁপ করেন এগুলো সমস্যা নেই এগুলো ইসলামে উৎসাহ করা হয়েছে কিন্তু গোটা জীবনটাকে খেলাধুলার বস্তুতে পরিণত করবেন এটা নিশ্চয় আল্লাহ বলেন ইয়ালামু আন্নামা হায়াতুদ দুনিয়া লাহুন লাইমুন ওয়া লাহুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাহুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামা যালি ওয়াইতি আ'জাম আল কুফফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور جنرالكو دنيا جيبون با خيلتا ماشا ورطو قاز
এরপরে সৌন্দর্য গ্রহণের সময় এরপরে টাকা পয়সা নিয়ে সন্তান সন্ততি নিয়ে পরিবার নিয়ে ক্ষমতা নিয়ে ইত্যাদি ইত্যাদি পদমর্যাদা নিয়ে গর্ব করার সময় এরপর তোমাদের মৃত্যু এরপর বার্ধক্য এরপর মৃত্যু কেমন এটা দৃষ্টান্তটা কেমন এটা দৃষ্টান্ত উপমা হলো ওই যে ফসলের মতো আসমান থেকে বৃষ্টি হচ্ছে ফসল উৎপন্ন হবে মাত্র বীজ আপনার অঙ্কুরোদ্গম হয়েছে ফসল সবুজ ফসলে মাঠ ভরে গেছে কৃষকের মুখে হাসি ফুটে উঠল একটা ছোট্ট বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই বাচ্চাটা দেখে হাসে যেমন হয়েছে বীজ থেকে ছোট্ট ধানের চারা থেকে যখন গোটা মাঠ সবুজে ছেয়ে যায় কৃষকেরা অন্যান্য দর্শকেরা যেমন আনন্দিত হয় বাচ্চাটা জন্মগ্রহণের কারণে সবাই আনন্দিত হয় কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল একটা ঝড় আসলো একটা ঘূর্ণিঝড় আসলো কিংবা একটা আগুন এসে সমস্ত ক্ষেতকে সমস্ত আপনার ফসলকে নষ্ট করে দিল ক্ষয়ক্ষতির পরিণত হয়ে গেল জীবনের এমন একটা ঝড় আসবে ঘূর্ণিঝড় আসবে হঠাৎ করে আপনি দেখবেন আপনার দাড়িগুলো পেকে গেছে আপনার চুলগুলো পেকে গেছে দাঁতটা পড়ে গেছে হাঁটতে পারেন না দৌড়াতে পারেন না ঠিক মতো কথা বলতে পারেন না নিজের জিনিসটা নিজে খেতে পারেন না নিজের ওষুধটা কোথায় রাখছেন খেয়াল ভুলে যান এমন একটা সময় আসবে যেমন কৃষকরা হঠাৎ করে নিরাশ হয়ে পড়ে ঘূর্ণিঝড় থেকে মানুষের জীবনে এমন একটা সময় আসবে যে সময়টাতে সে নিজের জীবন সম্পর্কে নিজের যৌবন সম্পর্কে নিজের গৌরবোজ্জ্বল অতীত সম্পর্কে হতাশ হয়ে পড়বে এভাবে দিনের থেকে একদিন চলে যেত কিন্তু দুনিয়ার জীবনকে খেলতে আসার ধোকা বস্তুতে অবাল হায়াত দুনিয়া ইল্লা মাতা আর গুরুর দুনিয়ার জীবনটা ধোকা একটা বস্তু সুতরাং খেলাধুলা করার সমস্যা নাই কিন্তু খেলাধুলা ময় জীবন খেলাধুলাকেই পেশা খেলাধুলাই পেশা এটা ইসলাম নিষেধ যারা আজকে খেলাধুলা করতেছে তাদের কাজ কি চাকরি কি তাদের তারা চাকরি খেলাধুলা করে এটা কোন চাকরি হতে পারে এটা কোন পেশা হতে পারে খেলাধুলা কখনো পেশা হতে পারে না খেলাধুলা পেশা ইসলাম স্বীকৃতি নয় এটা আপনার পেশার পাশাপাশি নিজের রিফ্রেশমেন্টের জন্য রিল্যাক্সের জন্য শরীর ফিটনেসের জন্য আপনি কিছু সময় ব্যয় করতে পারেন সমস্যা নেই কিন্তু গোটা জীবনকে খেলাধুলার বস্তুতে পরিণত করবেন এটা ইসলামের স্বীকৃতি নয় আসলে এবার খেলাধুলার আদব কয়েকটা ইসলামের খেলাধুলার কতিপয় নিয়ম আছে সেই নিয়ম সাপেক্ষে খেলাধুলা করা প্রতিযোগিতা করা ইত্যাদি ইত্যাদি জায়গ যেমন এক নম্বর নিয়ম খেলাধুলাটা উপকারী হতে হবে যে খেলাধুলার মধ্যে কোনো উপকার নাই সেই খেলাধুলা করা যাবে না ফুটবল খেলার উপকার আছে এখানে দৌড় চর্চা হয় শরীর চর্চা হয় এটা যাবে জাম্পিং করা দৌড় প্রতিযোগিতা এগুলো তো উপকার শরীর শারীরিক উপকার হয় প্র্যাকটিস হয় এটা যাবে তাহলে প্রথমত খেলাধুলা কি হতে হবে উপকারী হতে হবে ছক্কা খেলা দৌড় খেলা এরপর বিভিন্ন গুটি খেলা মোবাইলে গেমিং এগুলোর মধ্যে কি উপকার আছে এগুলোর কোনো উপকার নেই সুতরাং এটা খারাপ এক শর্তের মধ্যেই যতগুলো অনুপকারী খেলা যতগুলো অহেতুক খেলা যার মধ্যে কোনো উপকার নাই এক শর্তের মধ্যে সব খেলা বাতিল খুব ভালো করে মনে রাখবেন দ্বিতীয় যে খেলা সলাত জিকির ইত্যাদি আল্লাহর এবাদত করতে গিয়ে যে খেলা মানুষকে মশগুল রাখে উদাসীন করে রাখে এরকম কোন খেলাধুলা করা যাবে না সেটা ফুটবল হোক ক্রিকেট হোক আর যেই খেলায় হোক না কেন যদি সেই খেলা আল্লাহর জিকির থেকে সলাত থেকে মানুষকে দাফন করে রাখে তাহলে সেই সেই খেলা ইসলামে নিষেধ খেলা খেলা যাবে এটা 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 খেলা না নয় কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির والانصاب والازلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون এই মানে মদ জুয়া এরপর আপনার পুষ্পস্তবক অর্থ অর্পণে যে বিভিন্ন বেদিতে মূর্তির বেদিতে এরপর লটারি ইত্যাদি ইত্যাদি কাজগুলো সম্পূর্ণ শয়তানের কাজ এই থেকে তোমরা বিরত থাকো এরপর আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ويصدكم عن سبيل الله وعن الصلاة শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা হিংসা বিদ্বেষ ইত্যাদি প্রসার ঘটাবে আল্লাহর সালাত থেকে জিকির থেকে আল্লাহর পথ থেকে তোমাদেরকে দূরে রাখবে বিরত রাখবে এটা শয়তান চায় এবং তাই হচ্ছে এবং সেটাই হচ্ছে কাজেই যেই খেলাধুলা যেই বিনোদন আল্লাহর সালাত থেকে আল্লাহর জিকির থেকে আমাকে গাফিল করে রাখবে সেই সালাত ইসলামের ফরজ হিসেবে তৈরি করা যাবে তিন নম্বর
যে খেলাধুলা জ্ঞান অর্জন থেকে গাফেল করে রাখে এই খেলাধুলা করা যাবে না। ছাত্ররা খেলাধুলা করবে কিন্তু খেলাধুলা করতে গিয়ে যদি তার এলেম অর্জনই না হয়, আসল কাজেই যদি না হয়, লেখাপড়াই না হয়, পরীক্ষা ভেদ করতেছে খেলাধুলার জন্য, এটা হারাম। তারপরের চেয়ে গুরুত্বপূর্ণ এটা বেশি। চার নাম্বার, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না খেলাধুলার মাধ্যমে। রাস্তাঘাট বন্ধ করে আপনি খেলতে পারবেন না। অনেকে ঢাকা শহরে আপনাদের গ্রাম অঞ্চল এগুলো একটু ভালো আছে, কিন্তু ঢাকা শহরে বিশেষ করে রাস্তার মধ্যে খেলাধুলা করতেছে, মানুষের জানালার কাজ ভাঙতেছে, রাস্তাঘাট বন্ধ করে খেলাধুলা, এবং কোনো পরোয়া নাই। এত ব্যবহার, এত অসভ্য, এরা এদের কোনো পরোয়া নাই। মানুষ হাঁটতেছে রাস্তা, মহিলারা হাঁটতেছে, একটু থামবে, থামার কোনো নামগন্ধ নাই। এইদের প্রতিবেশীকে কষ্ট দেওয়া, হৈহুল্লোর করা ইত্যাদি সম্পূর্ণ হারাম। মুসলমানদের কষ্ট দেওয়াই হারাম। পাঁচ নাম্বার, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। খেলাধুলা করতে গিয়ে বাপ মা ডাকে, অবশ্য বাচ্চাদেরকে ছেলেদেরকে ডাকতেছে, বাপ মার কথা শুনতেই যেন খেলার জন্য। এবং গ্রাম পর্যায়ে আপনি দেখবেন অনেক খেলা এমনও আছে শর্তই করা হয় যে খেলাধুলায় নামলে শেষ নামা পর্যন্ত যাওয়া যাবে না, গেটা গেটা এই শর্ত করে। আমরা নিজেরাই এগুলো দেখছি, খেলছি, এই শর্ত করে যে বাপ মা ডাকে, বাপ মা ডাকে, যেই ডাকুক খেলার শেষ নামা পর্যন্ত যাওয়া যাবে না, হারাম সম্পূর্ণ। আল্লাহর ডাক, রাসূলের ডাক, পিতা মাতার ডাক শোনা ওয়াজিব, এখানে কোনো ছাড় নেই। ছয় নম্বর, সতর্ক থাকা থাকতে হবে। যে খেলাধুলার মধ্যে সতর্ক থাকা নাই সেই খেলাধুলা করা যাবে না। এখন সতর্ক কোনটা, এটা নিয়ে আমাদের মধ্যে বিভিন্ন কথাবার্তা আছে। সাধারণত আমরা সতর্কতা পুরুষের নাভিতে টেনে হাঁটু পর্যন্ত, এটা সাধারণ সতর্ক। যদিও এটাকে কেউ বলছে হালকা সতর্ক, আর ভারী সতর্ক হলো শুধু লজ্জা স্থান, কিন্তু হালকা সতর্ক হলো কোনটা, নাভিতে টেনে হাঁটু পর্যন্ত, এটা নর্মাল সতর্ক আমরা ধরি। এই সতর থেকে যদি কেউ খেলাধুলা করতে চায় করতে পারে, কিন্তু সতর উন্মুক্ত করে খেলাধুলা করা যাবে না। তাহলে মহিলাদের খেলাধুলা থেকে অবশ্যই যায় খালি মুস্তাহাব, তারা খেলাধুলা করে, ক্রিকেট এবং ফুটবল খেলে। এবং কয়েকদিন আগে দেখছিলাম তারা বাংলাদেশে মেয়েরা কাপ নিয়ে আসছে, তাদের কত স্বাগত জানানো হলো, কত ওয়েলকাম জানানো হলো, কত ফুল দেওয়া হলো, কত কিছু বাংলাদেশ পুরো জয় করে নিয়ে আসছে মহান স্বাধীনতা যুদ্ধের পরে। হারাম সম্পূর্ণ, সম্পূর্ণ হারাম। সতর্ক ঢাকা থাকতে হবে। সাত নম্বর, ইসলামী আকিদা, ইসলামী বিশ্বাস, ইসলামী কালচারের পরিপন্থী কোনো খেলা হওয়া যাবে না। আমরা সামনে বলবো এগুলো যে ইসলামী আকিদার পরিপন্থী খেলাগুলো কি কি। আট নাম্বার, যে শর্তে অনেকে ধরা খাবে, অর্থের কোনো বিনিময় থাকা যাবে না, এই খেলায় অর্থের লেনদেন থাকা যাবে না। এখন এই জায়গাতে আমরা এসে ধরা কিন্তু সবে যারা প্রতিযোগী, যারা অংশগ্রহণকারী খেলাধুলা করবে, তারা এখানে কোনো অর্থের লেনদেন করতে পারবে না। তৃতীয় জন, একজন আলাদা, উনি যদি কোনো অর্থ দেন, উনি যদি তাদেরকে খুশি হয়ে টাকা পয়সা দেন, তাহলে যায় গেছে। দুই পক্ষ খেলাধুলা হল, আপনাদের মেয়র সাহেব বললেন ঠিক আছে আমি আজকে টাকা দিয়ে দেবো, তোমাদের যে দিনছে বাজে হাঁটু সবাইকে খাওয়াই দিলাম, টাকা দিয়ে দিলাম, এটা যায়। কিন্তু উভয় পক্ষের কাছ থেকে টাকা নিয়ে যে দলটা জিতলো তাকে আপনি বড় কাপ দিবেন, যেটা হারলো সেটাকে ছোট কাপ দিবেন, অথবা যে দলটা জিতলো তাকেই টাকা দিবেন বা তাকেই খাওয়াবেন, আর যেটা হারলো তাকে খাওয়াবেন না, তাকে টাকা দিবেন না, এটা সম্পূর্ণ জুয়া, এটা সম্পূর্ণ জুয়া, সম্পূর্ণ হারাম। কারণ খেলছে তো উভয় দলই, একজন তো হারবে একজন জিতবে, স্বাভাবিক কথা। কিন্তু আপনি যে আমার টাকা নিয়ে তাকে দিলেন, এটা আমার এক কথায় কে দিল আপনার গ্যারান্ট, এটা ইসলামের জায়গায়। তৃতীয় পক্ষ যদি আয়োজন করে, তৃতীয় পক্ষ যদি টাকা দেয়, তাহলে যাই আছে, কিন্তু যারা অংশগ্রহণকারী তারা যদি টাকা দেয়, তারা সম্পূর্ণ হারাম, এটা যাই আছে। এই শর্তের আলোকে দেখেন আপনি বিশ্বকাপ ফুটবল বলেন, ক্রিকেট বলেন, আর বিশ্বকাপ আয়োজন যতগুলো খেলা ইভেন্ট আছে, সবগুলো ইভেন্টেই কিন্তু প্রত্যেকটা দেশ ফিফাকে একটা নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। সেই চাঁদা নিয়েই কিন্তু ফিফা কাজ করে আপনাকে পুরস্কার দেয়। ফিফা তো আর নিজের আকাশ থেকে টাকা পায় না যে ফেরেশতারা টাকা দিয়েছে, ভালো টাকা করছে, যাও তোমাদের টাকা দিলাম, আল্লাহর পক্ষ থেকে রহমত, তোমরা একটা পুরস্কার দিয়ে দাও। এই কাজটা তো ফিফা করতে পারবে না, আসমান থেকে টাকা আসে না তাদের। প্রত্যেক দেশের কাছ থেকে টাকা নেয়, চাঁদা নেয়, এখান থেকে কিছু নিজের বেতন কাটে, আর কিছু খেলোয়াড়দেরকে পুরস্কার দেয় এবং কাপটা চা দেওয়ার দেয়। কাজে এটা সম্পূর্ণ জুয়া, এমনটা কোনো সন্দেহ নেই। এই আটটা শর্ত সাপেক্ষে আপনি খেলাধুলা করতে পারবেন। এবার আসেন খেলাধুলা ইসলামে মৌলিকভাবে দুই প্রকার। এক প্রকার খেলাধুলো যেগুলো জিহাদের জন্য উপযোগী, জিহাদ করতে সহযোগিতা করে, যেমন আপনি দৌড়াদৌড়ি করলেন, শরীর ফিট রাখলেন, জাম্পিং করলেন, তীর্ঘ নিক্ষেপ করলেন, ইত্যাদি ইত্যাদি যে খেলাধুলো,
এগুলো খেলাধুলা যদি কখনো জিহাদ হয় মুসলমানদের সাথে কাফেরদের তাহলে আপনাকে সহযোগিতা করবে কিনা নাকি আপনি বসে থেকে শুধু জিহাদ করবেন সম্ভব না এই খেলাধুলা সহ আপনাকে সহযোগিতা করবে জিহাদের জন্য আমাদের আর্মি বাহিনী মুসলিম দেশের আর্মি যেগুলো তারা সেগুলো জিহাদ হলে পরে তারা সেখানে একটা সময় ছিল তখন আর্মি সেনাবাহিনী ছিল না ইসলামে তখন সাধারণ মুসলমান সবাই জিহাদ করছে পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে তিনি যখন দেখলেন যারা এই কাজে তো অনেক হাজার হাজার লোকের দরকার তিনি আলাদা করে সেনাবাহিনী গঠন করলেন তাদের বার্ষিক মাসিক ভাতা চালু করলেন এবং গরিবদের যে সম্পদ যে সম্পদটা সাধারণ মুসলমান সবাই পাওয়ার কথা এই সম্পদটা তিনি আর মুজাহিদদেরকে দিলেন না রাষ্ট্রীয় মানে জমা করে সেখান থেকে তাদের বেতন নির্ধারণ করলেন তো সেনাবাহিনী সেই কাজটা করবে আর যদি প্রয়োজন হয় সেনাবাহিনীর বাইরে সাধারণ লোকের যদি প্রয়োজন হয় তখন মুসলমানরা করবে আর এক প্রকার খেলা যেগুলো জিহাদের জন্য কোনো সহযোগী না এক প্রকার খেলা জিহাদের জন্য সহযোগী আর এক প্রকার খেলা জিহাদের জন্য সহযোগী না যে খেলাগুলো জিহাদের জন্য সহযোগী ধরো তীর নিক্ষেপ ইত্যাদি ইত্যাদি যত খেলা নিশানা ঠিক করা এগুলো অবশ্যই শরীয়তে জায়েজ এবং মুস্তাহাব যে খেলাধুলাগুলো জিহাদের জন্য সহযোগী না এইগুলো দুই প্রকার এক প্রকার খেলা এমন আছে যেগুলোর ব্যাপারে শরীয়ত কর্তৃক স্পষ্ট হারাম নির্দেশনা এসেছে জিহাদের জন্য উপযোগী না জিহাদের জন্য সহযোগী না আবার শরীয়ত কর্তৃক এই খেলার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা হারাম বর্ণিত আছে এমন খেলা কি এমন খেলা হলো সহিহ মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান লাইবা বিন নাতশির নাতশির একটা ফারসি শব্দ এই খেলা যে খেলবে নাতশির কি নাতশির হলো ক্যারামবোর্ড নাতশির হলো ছক্কা লুডু গুটি খেলা হাত দিয়ে আঙ্গুল দিয়ে যে খেলাগুলো খেলা হয় আঙ্গুল দিয়ে যে খেলাগুলো খেলা হয় এই সবগুলো নাতশিরের অন্তর্ভুক্ত এই খেলা যারা খেলবে ফাকা আন্নামা আসবাগা আসাবিআহু ফি দামিল খিনজির সেজন্য শুকুরের রক্তে তার হাত গিয়ে তার আঙ্গুলকে ডুবিয়ে রাখলো নাউযু বিল্লাহ মিন যালিক যারা ক্যারামবোর্ড খেলবে টাকা থাকুক আর না থাকুক এখানে অর্থ বিনিময় থাকুক আর না থাকুক এখানে জুয়া হোক আর না হোক যারা ছক্কা খেলবে এখানে অর্থ থাকুক আর না থাকুক যারা মোবাইল গেমিং খেলবে অর্থ থাকুক আর না থাকুক এই সমস্ত খেলা যেগুলো হাতে আঙ্গুল দিয়ে খেলা হয় ফাকাআন্নামা আসবাগা আসাবিআহু ফি দামি আল খিনজির সেজন্য শুকুরের রক্তে নিজের হাতকে ডুবিয়ে রাখলো সহিহ মুসলিমের হাদিস এই হলো এক প্রকার খেলা যেগুলো জিহাদের জন্য কোনো উপযোগীও না এবং যেগুলো শরীয়ত কর্তৃক স্পষ্ট হারাম বর্ণিত আছে দ্বিতীয় প্রকার এবং এই প্রকারের অন্তর্ভুক্ত এবং জুয়া তাস খেলা হাত দিয়ে খেলা হয় তাস জুয়া ক্যাসিনো যা আছে এই সবগুলো হাত দিয়ে আঙ্গুল দিয়ে খেলা এই সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত এই খেলা যাই হোক টাকা এরপর আপনার পাশা খেলা দাবা খেলা দাবাকে তো জাতীয়ভাবে এটাকে প্রমোট করা হয় এবং জাতীয় খেলা হিসেবে বা জাতীয়ভাবে এটাকে অর্থ টাকা পয়সা দেওয়া হয় সবগুলো খারাপ এরপর দেখেন যেই খেলাগুলো শরীয়ত কর্তৃক হারাম বর্ণিত হয় না জিহাদের জন্য উপযোগী না কিন্তু শরীয়তের পক্ষ থেকে এই খেলাগুলো হারাম এটা বলা হয় না এর মধ্যে যেমন ফুটবল খেলা এটা হালাল না হারাম শরীয়ত স্পষ্ট করে দেয় না এই খেলা জিহাদের জন্য যে উপযোগী খুব ফুটবল খেললে জিহাদ করতে পারবে না খেললে পারবে না ব্যাপারটা এমন না এই খেলাগুলোর ব্যাপারে বিধান কি এই খেলাগুলোর ব্যাপারে ওই যে আটটা শর্ত বললাম ওই আটটা শর্ত সাপেক্ষে খেলাধুলা করতে চাইস যে খেলাধুলো জিহাদের জন্য উপযোগী না এবং যে খেলাধুলোর ব্যাপারে হারাম আর শরীয়তে কিছুই আসে নাই এই খেলাধুলো করা জায়েজ ওই আটটা শর্ত সাপেক্ষে উপকারী হতে হবে সলাত জিকির থেকে উদাসীন হওয়া যাবে না পিতামাতার অবাধ্য হওয়া যাবে না এলেম অর্জন থেকে মাহরুম হওয়া যাবে না অর্থের কোনো লগ্নি থাকা যাবে না ইত্যাদি ইত্যাদি সতর্কতা থাকতে হবে এই যে খেলাধুলোগুলো এইগুলো এই শর্ত সাপেক্ষে খেলাধুলোগুলো জায়েজ এছাড়া জায়েজ না এবার আসেন আমাদের সমাজে মোবাইল গেমিং মোবাইল নিয়ে মোবাইলে গেম এটা তো ভাইরাস হয়ে দাঁড়িয়েছে মোবাইল মোবাইলের গেমের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি মোবাইলের গেম মোবাইলে যে গেমগুলো খেলা হয় এগুলো আগে জানেন যে কি গেমগুলো খেলে অনেকে জানেনই না যে মোবাইলে বাচ্চারা কি গেম খেলে ওরাই ভালো করে জানে মোবাইলে দেখেন যে গেমগুলো খেলা হয় সেগুলো অনেক অনেক প্রকার অনেকগুলো গেম আছে তার মধ্যে একটা যুদ্ধ ফাইট ওয়ার যুদ্ধ শেখা হয় এই যুদ্ধে কি দুটা পক্ষ করবে অথবা দুটা দেশ করবে
এই দুই দেশের মধ্যে যুদ্ধ আপনারা এক পক্ষে যে যুদ্ধ করতে হবে আপনারা অথবা একটা ভিলেন বা শত্রু আছে তাকে আপনাকে মারতে হবে আপনি হিরো আপনি গেমিং করে তাকে মারবেন এই গেম খেলতেছে কারা ছোট বাচ্চারা ছোট বাচ্চারা যখন তাদের হাতে কলম থাকার কথা ছিল তারা সরে সরে আলিফ বা এবিসিডি পড়বে তখন এইগুলো শিক্ষা না হয় তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে শত্রুকে পরাভূত করতে হয় পরাজিত করতে হয় ফলে ছোটবেলা থেকেই তার মনের মধ্যে ছোটদের মধ্যে শত্রু এবং শত্রুকে মারতে হবে তাকে পরাজিত করতে হবে এই মানসিকতা এই মাইন্ডসেট তার মধ্যে ছোটবেলা থেকেই হয়ে যায় ফলে এই বাচ্চারা যখন বড় হয় যদি লেখাপড়া করুক সে অন্যকে শত্রু হবে এবং শত্রুকে পরাজিত করতে হয় কেমনে এই চিন্তাটা মাথার মধ্যে থাকে আরেকটা খেলা দেখা হয় পুরুষকে সম্মান করতে হয় খ্রিস্টানদের সিম্বল এটা তাদের ধর্মীয় সিম্বল ধর্মীয় প্রতীক পুরুষ সেই পুরুষকে সম্মান করতে হবে তাহলে আপনি এই পয়েন্ট অর্জন করবেন বা ইত্যাদি 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 সম্পূর্ণ হারা মুসলমান না কোনো বিধর্মীদের কোনো প্রতীককে সম্মান করতে পারে না বরং মুসলমানরা সম্মান করবে ইসলামিক প্রতীককে অমাই আদিন শাহাদ আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আল্লাহর নিদর্শনাবলী আল্লাহর নিদর্শনাবলী তার মানে মুসলমানদের তো শেয়ার মুসলমানদের জন্য উল্লেখযোগ্য কাউসারের মুসলমানদের জন্য উল্লেখযোগ্য মদিনা কাবা বাইতুল মাকদিস কোরআন তারকা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি মুসলমানদের দাড়ি টুপি ইত্যাদি মুসলমানদের হলো কি শেয়ার বা সিম্বল এগুলোকে যদি কেউ সম্মান করে শ্রদ্ধা করে তাহলে এটা হলো তার তাকওয়ার পরিচয় মনের আল্লাহ বিধির পরিচয় বিধর্মীদের কোন শেয়ারকে বিধর্মীদের কোন সিম্বলকে কোন প্রতীককে সম্মান করা তাকওয়ার খেলা ইসলামের খেলা এর মধ্যে আর কি শেখা হয় এই গেমগুলোর মধ্যে একটা এমন গেম আছে যে গেমটা খেললে বা আপনি যদি চূড়ান্ত ধাপে যেতে পারেন তাহলে আপনাকে কার্ড দেওয়া হবে সেই কার্ড দিয়ে কি করবেন টিকিট একটা দেয় টিকিট দিয়ে কি করবেন আপনি সেই টিকিট দিয়ে একটা অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান ক্রিসমাস ডে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনি যেতে পারবেন মোবাইল দিয়ে সব হচ্ছে ক্রিসমাস ডে অনুষ্ঠান কারা করে খ্রিস্টানরা করে এটা ঈসা আলাইহিস জন্মদিন নিয়ে বা বড়দিন তারা পালন করে জন্মদিন পালন করে এটা সম্পূর্ণ হারাম মুসলমানদের সেখানে অংশগ্রহণ করা কিন্তু ওই অনুষ্ঠানটা কাট করার জন্য সেখানে অংশগ্রহণের জন্য বাচ্চারা ঘন্টার পর ঘন্টা সেখানে সময় দিয়ে সময় নষ্ট করতেছে এবং সেই কাটটা অর্জন করতেছে আর কি শেখানো হয় এমনও সেখানে জাদু শেখানো হয় জাদুবিদ্যা মোবাইল গেমিং এর মধ্যে জাদুবিদ্যা ব্যবসা সবার জাদুবিদ্যা শেখানো অবশ্য জাদুবিদ্যার ব্যাপারে ইসলামের নিয়ম কি যদি ইসলামী হুকুমত থাকতো তাহলে রাসুলের স্পষ্ট হাদিস যারা জাদুকর মহিলা হোক পুরুষ হোক সবাই তো হত্যা করো কতল করো এদের বেশ থাকার কোন অধিকার নেই তারা কারণ তারা মুদ্রা কুফরি করে আল্লাহ তালার সাথে এদের বেশ থাকার কোন অধিকার তাদের ইসলামে নাই সম্পূর্ণ হারাম আর কি শেখানো হয় ইসলামের পবিত্র ভূমির বিরুদ্ধে মক্কা শরীফ একটা ছবি দিয়ে আছে এটা কাবা ঘর এই কাবা ঘরকে ডিস্ট্রয় করতে ধ্বংস করতে হবে তোমার অস্ত্র দেওয়া আছে এটাকে ধ্বংস করতে করলে এটাকে ভেঙে দিতে পারলে এত পয়েন্ট এত টাকা ইত্যাদি ইত্যাদি তোমাকে দেওয়া হবে এবং মুসলমান সন্তানরা সেই খেলা খেলতেছে খেলে নেই বাপ্পা বাপ্পা নামাজ পড়তেছে মসজিদে আসতেছে জাকাত দিতেছে হজ করতেছে বাচ্চারা এই খেলা খেলতেছে বাচ্চার ইমান কখন গেছে এটা বাপ্পা খেলে নেই সম্পূর্ণ হারাম এবং এই ধরনের খেলা খেললে সে মুরতাদ হয়ে যাবে ইসলাম থেকে বের হয়ে যাবে চারটি খেলে বিষয় না কারা হবে ধ্বংস করার মতো খেলাধুলা মোবাইলে ঢুকে দেওয়া হচ্ছে আর কি শেখা দেওয়া হয় দেখেন দুইটা দেশের মধ্যে যুদ্ধ দুইটা গোত্রের মধ্যে যুদ্ধ শিখে দেওয়া হচ্ছে একটা আরব জাতি আর অনারব জাতি একটা গ্রুপের একটা দলের লোকদের জুব্বা তারপর হচ্ছে কুর্তা ইত্যাদি ইত্যাদি আর একটা দলের লোকদের মধ্যে প্যান্ট শার্ট এবং তার হাতে উন্নত অস্ত্র আপনি কোন পক্ষে যে গেম খেলতেছে সে কোন পক্ষে সে হলো ওই যে প্যান্ট শার্ট এবং উন্নত অস্ত্র যারা তাদের হাতে তাদের সাথে সে আছে তাদের দলে সে আছে কারণ কি করতে হবে এই যে দুর্বল লোকেরা যুব্বা পরা লোকেরা দাবিওয়ালা লোকেরা এদেরকে তোমার ধ্বংস করতে হবে ধ্বংস করতে পারলে এত টাকা দেওয়া হবে তাহলে ছোট থেকেই তার মনের মধ্যে দাড়ি টুপি জুব্বা ইত্যাদির বিরুদ্ধে এবং আরব জাতির বিরুদ্ধে একটা হিংসা বিদ্বেষ ছোট থেকে জন্মগ্রহণ করতেছে এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে আরো কি শিক্ষা দেওয়া হয় দেখেন একটা গেম আছে এমন যে গেম আপনি খেলতে পারলে পরে যদি আপনি চূড়ান্ত ধাপ যেতে পারেন তাহলে আপনাকে তারা একটা ছবি দিন একটা কোনো নগ্ন মেয়ের একটা ছবি আপনি পাবেন নগ্ন মেয়ের ছবি আপনি দেখতে পাবেন বা একটা ভিডিও দিল তারা দুই মিনিটের পড়ানোর ভিডিও দিল আপনি যদি গেমটা চূড়ান্ত ধাপে যেতে পারেন আপনাকে এই ছবি দেওয়া ফ্রি দেবে এবং এটা পাওয়ার জন্য এই কিশোররা যুবকরা যারা গেম খেলতে তারা ঘন্টা পর ঘন্টা সেখানে সময় দিচ্ছে এটা পাওয়ার জন্য এবং সেটা পাচ্ছে তারা আরো কি হয়
এখানে মানুষের অঙ্গহানি করতে হয় গেমের মধ্যে শিখাচ্ছে তার নাক ফাটালে 10 পয়েন্ট চোখ ফাটালে চোখ দূরে যেতে পারো 20 পয়েন্ট হাত কাটতে পারলে 50 পয়েন্ট ইত্যাদি ইত্যাদি এই যে বিকৃত মানসিকতা বিকৃত শত্রুতা ভাবপূর্ণ একটা জাতি একটা পর্যন্ত জেনারেশন তৈরি করা হচ্ছে আগামী 20 বছর পরে এই জেনারেশন থেকে আপনি কি পাবেন এই দেশ কি পাবেন মানুষ কি পাবে জনগণ কি পাবে ইসলাম তো বাদেই দিলা হত্যা সহজ করে দেওয়া হয় জেমের মাধ্যমে কারণ আপনার দেহ হলো আপনাকে হত্যা করতে হবে শত্রুকে পুনর্জীবন রিসারেকশন সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে যে একজন মারা গেল আপনাকে এটাকে জীবিত করতে হবে এই ধরনের কুফরি অসংখ্য জ্ঞান আছে এছাড়াও আরো অনেকগুলো আছে যেগুলোর মধ্যে এই ধরনের কুফরি নাই যেমন অনেকে বাইক চালাচ্ছে বা কার চালাচ্ছে কিন্তু এগুলোতে একজন মনে করেন যে বাইক চালায় মোবাইলে বাইক চালায় মোবাইলে বাইক চালাতে চালাতে সে অনেক দক্ষ মোবাইল গেমিং এর ক্ষেত্রে এই ছেলেটাকে যদি বাইক দেওয়া বাস্তব একটা বাইক দেওয়া হয় সে চালাতে পারবে আপনি মনে করেন মোবাইল দেখে দেখে মোবাইলে কার চালাচ্ছে মাইক্রো চালাচ্ছে প্রাইভেট কার চালাচ্ছে লরি চালাচ্ছে তাকে আপনি একটা মাইক্রো দেন চালাও তো তুমি মোবাইল খুব চালাইলা চালাতে পারবে কি চালাতে পারবে তাহলে এতদিন পর্যন্ত তার এই শ্রম সাধনা বাস্তবে তো কোনো কাজে নাই সময় নষ্ট অপচয় এর সম্পূর্ণ হারা এই জন্য পিতা মাতাদেরকে অনুরোধ করব আপনারা বাচ্চাদের ব্যাপারে যত্নবান হন শুধু ভালোই বাসবেন না যত্নবান হতে হবে সতর্ক হতে হবে ভালোবাসতেই শুধু বাচ্চাকে মানুষ করা যায় না ভালোবাসতে হবে আদর করতে হবে শাসন করতে হবে না হলে এই বাচ্চাই আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে না হলে বিল্লাহ বিল্লাহ এবার আসেন সর্বশেষ যে কথা আমাদের সময় শেষ সর্বশেষ যে কথা সেটি হলো ফিফা বিশ্বকাপ এটা নিয়ে আমাদের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু কথাবার্তা আসছে জায়েজ না জায়েজের পক্ষে তো এটা আসলে এই বিষয়টা হলো কেমন বলা হচ্ছে জায়েজ কেন বা এটা অনেক ভালো 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 দিক আছে কি ভালো দিক কোরআন তেলাওয়াত কাউকে অনুষ্ঠান শুরু করা হয়েছে একটা ভালো দিক এরপরে বিভিন্ন রাসুলের বিভিন্ন হাদিস টানি দেওয়া হয়েছে ইসলামী শিক্ষা ইসলামী কালচার সেখানে মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে একটা ভালো দিক অনেকে ইসলাম গ্রহণ করছে ভালো দিক এরপরে সেখানে নগ্নতা অন্যান্য দেশে হলে যে যেরকম নগ্নতা হয় এরকম নগ্নতা হয় নাই কিছুটা কমানো হয়েছে চেষ্টা করা হয়েছে ইত্যাদি ইত্যাদি আর বিভিন্ন ভালো দিক আছে সুতরাং আমরা কাতারকে স্বাগত জানাই প্রথম কথা হলো ফিফা বিশ্বকাপ এটা একটা জুয়ার সর্ববৃহৎ আসর এর মধ্যে বিন্দুমাত্র যদি কেউ সন্দেহ পোষণ করে হয়তো সে মূর্খ আর না হলে সে জ্ঞান নয় ফিফা বিশ্বকাপ জুয়ার সর্ববৃহৎ আসর যদি তাকে অস্বীকার করে হয়তো সে মূর্খ আর না হলে সে জ্ঞান পাবে বিকৃত মানসিকতা দ্বিতীয় প্রশ্ন প্রসঙ্গ কাতার আরব বিশ্বের একটা দেশ খুব ভালো করে জেনে রাখে আরব বিশ্বের একটা দেশ এবং বিশ্বের সবচেয়ে ধনী দেশ ষোল রাষ্ট্র কিন্তু সবচেয়ে ধনী দেশ কাতার আল্লাহ তাআলা সবচেয়ে ধনী দেশ এই জন্য সেখানে প্রথম পতন শুরু হলো কিনা আল্লাহই ভালো জানে এই যে কাতার আয়োজন করল কাতার জাজিরাতুল আরব আরব উপদ্বীপের অন্তর্ভুক্ত আরব উপদ্বীপ বলা হয় এই যাত্রা আরব বিশ্বের ছয়টা রাষ্ট্র সহ বেশ অনেকটা অঞ্চল মিলে ইয়ামান জর্ডান এরপরে কাতার কুয়েত বাহরাইন ওমান আরব আমিরাত সৌদি আরব এই সবগুলো মিলেই হলো আরব উপদ্বীপ জাজিরাতুল আরব আরাবিয়ান পেনিনসুলা যেটাকে বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখরিজুল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতুল আরব আরব উপদ্বীপ থেকে ইহুদি খ্রিস্টানদেরকে বের করে দাও আর কাতার ইহুদি খ্রিস্টানদেরকে আরব উপদ্বীপে উপদ্বীপে স্বাগত জানাচ্ছে রাসূলের হাদিস কি তাদেরকে বের করে দাও কেন বের করে দাও এই প্রশ্ন আপনি করিয়েন না আপনি ইমানদার আপনাকে বিশ্বাস করতে হবে তাদেরকে বের করতে বলা হয়েছে বাস বের করতে হবে কেন এটা ব্যাখ্যা অনেক আছে সেই ব্যাখ্যা না জানলে চলবে ইমান কে আসতে হবে বের করতে হবে তাকে বাস শেষ এবং তার বাস্তবায়ন হবে তোমার করছেন তিনি তার খেলাফতকালে সমস্ত জাজিরাতুল আরব থেকে সকল ইহুদি খ্রিস্টানদেরকে বের করে দিয়েছেন রাসূলের হাদিস তোমরা তাদেরকে বের করে দাও এটা নির্দেশ মুসলিম শাসকদের উচিত ইহুদি খ্রিস্টান যদি থাকে ওদেরকে বের করে দেওয়া কিন্তু আমরা কি করছি আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং অত্যন্ত নির্মম দুর্ভাগ্য আমাদের জন্য যে আরব আমিরাতে বৌদ্ধদের মন্দির পর্যন্ত হয়ে গেছে যেই আরব বিশ্ব থেকে শিরিক বিজড়িত করার জন্য শিরিককে উৎপাত করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার গোটা জীবনকে ব্যয় করলেন সাহাবায়ে কেরাম উৎসর্গ করলেন সেই আরব ভূখণ্ডে আজকে বুদ্ধদের মন্দির এবং সেখানে প্রতিমা পূজা হচ্ছে মূর্তি পূজা হচ্ছে নাউযুবিল্লাহি মিন জালিক এখানে ভারত আর যতই থাকুক জুয়ার আসর আরব বিশ্ব সেখানে আপনি কি মনে করেন এই বিশ্বকাপের বসিরায় কোনো গুনাহ হবে না আরবের যুবকরা উশৃঙ্খল হবে না আপনি কি মনে করেন আরবের যুবকরা ব্যাপক উশৃঙ্খল হবে এখানে অনেক পাপ হবে হোটেলগুলোকে উন্মুক্ত করা দেওয়া হয়েছে জেনা করার জন্য সমাবেশদেরকে উন্মুক্ত করা দেওয়া হয়েছে জেনা করার জন্য ফানাউযু বিল্লাহি মিন জালিক এর যে লজ্জা অনেকে সৌদি আরবে যাচ্ছে খুব খুশি সৌদি আরব জিতে গেল সৌদি আরব জিতে আমাদের পরাজয় সৌদি আরব জিতে তার মানে কি আগামী থেকে সৌদি সরকার এর পেছনে আরো টাকা ঢালবে যে তোমরা ভালো করতেছো বাবা আরো ভালো করে খেলো কত টাকা লাগাই দেবে এটা খুশির কোনো কারণ নাই এইগুলো জয় মুসলমানদের মূলত পরাজয় কোনটা জয় কোনটা পরাজয় সেই সংখ্যায় ভুলে গেছি আমরা মুসলমানরা জয়লাভ করছে উহুদের প্রান্তরে বদরের প্রান্তরে আহজাবের যুদ্ধে খায়বারের যুদ্ধে হুনাইনের যুদ্ধে কাদেসিয়ার যুদ্ধে মুতার যুদ্ধে এগুলো হলো আমাদের জয় আর যা এখন হচ্ছে যেটাকে জয় বলছি এটা মূলত পরাজয়টা জয় গোটা বিশ্বকে এই সাম্রাজ্যবাদী বাণিজ্যিক শক্তি গ্রাস করছে আর বিশ্বের শুধু বাকি ছিল প্রকাশ্যে ভেতরে ভেতরে তো পড়ছে প্রকাশ্যে বাকি ছিল এখন সেটা প্রকাশ্যে অপেনলি আরব যুবক যুবতীদের চরিত্র ধ্বংস করার জন্য সাম্রাজ্যবাদী বাণিজ্যিক শক্তি সেখানে তারা বাণিজ্য করতেছে এটা বাণিজ্যের বিশাল একটা অংশ আপনার টাকা নিয়ে আপনার এই টাকা নিয়ে কত বিলিয়ন 220 বিলিয়ন না কত বিলিয়ন সেখানে খরচ করতেছে ফিলিস্তিনে লাখের লোক করতেছে আরাকানে লাখের লোক করতেছে উইঘুরে লাখের লোক করতেছে কত জায়গা লাখের লোক করতেছে আপনি এই টাকা দিয়ে বাংলাদেশকে যদি টাকা দেওয়া হয় বাংলাদেশ 100 বছরে আগায় যাবে 100 বছর আগায় যাবে যদি এই টাকা বাংলাদেশকে দেওয়া হয় উন্নতি করার জন্য অথবা আপনি আফ্রিকা মহাদেশে দেন আফ্রিকার মহাদেশে না কেন করতেছে বাংলাদেশে সেই পরিস্থিতি হয় না আফ্রিকার মহাদেশে তো না কেন করতেছে আল্লাহর নিকটে জবাব দিতে হবে এই সম্পদ আপনাদের বাপ দাদার অর্জিত সম্পদ না এটা আল্লাহ পর্যন্ত খনিজ সম্পদ দিয়ে আপনারা এই টাকা ব্যয় করতেছেন আজ থেকে 100 বছর আগে 1971 এর আগেও আপনাদের অবস্থা খুব খারাপ ছিল খারাপ ছিল খুব খনিজ সম্পদ যখন ছিল না তখনও আপনারা মানুষের কাছে ভিক্ষা করে গেছেন ছাগল রাখা ছিল আপনারা আর খনিজ সম্পদ পেয়ে আল্লাহ প্রদত্ত সম্পদ পেয়ে যদি এটা আপনার অপব্যবহার করে অপচয় করে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ তাআলা কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি তারা নিজেরাই নিজের পায়ে কুলাল না আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন আমিন বিশ্বকাপকে বয়কট করা এবং আমরা যারা উম্মাহ পাগল হয়ে গেছে বিশ্বকাপের জন্য আমার ফেভারিট দল জয়লাভ করলো রাত জেগে খেলা দেখতেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন আমিন প্রতিটা সময় আল্লাহ নিকট হেবা জবাব দিতে হবে জবাব দেওয়া ছাড়া আমি সামনে দিতে পারবো আল্লাহ আমাদের হেফাজত করুন অনর্থ বহিপুর সকল কর্মকাণ্ড থেকে বিরত থেকে ইসলামকে মানা ইসলামকে জানা ইসলাম পরিপালন করার তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন